হ্যালো গাইজ, ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো যে লার্নার লাইসেন্স ইস্যু হবার এক মাস পরে যে ডিএল আবেদন বা ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হয় সেটি আপনি মোবাইল থেকে কিভাবে করবেন। আমি ভিডিওটি এই কারণে নিয়ে আসি যেহেতু ড্রাইভিং লাইসেন্সে একটা বিরাট দালাল চক্রান্ত চলে, 3,000 3,500 4,000 5,000 টাকার একটা অ্যামাউন্টের দালাল চক্র চলে। তো আপনারা সেই দালাল থেকে কিভাবে বিরত থেকে নিজেরা কিভাবে করবেন। তো ধরুন আপনার লার্নার লাইসেন্স ইস্যু হয়ে গেল, তো আপনার যেদিন লার্নার লাইসেন্স ইস্যু হয়েছিল তার ঠিক এক মাস পরে যদি 24 তারিখ হয় তাহলে পরের মাসের 24 তারিখের অর্থাৎ 25 তারিখে আপনি আবেদন করবেন। তো আপনি এই যে ওয়েবসাইট এম পরিবহনের সেই ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখব। এখান থেকে আসার পর আপনারা সোজা চলে আসবেন এই যে অনলাইন সার্ভিসে। অনলাইন সার্ভিসে আসার পর এখানে দ্বিতীয় অপশন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এখানে চলে আসবেন। আপনার নতুন একটি পেজে নিয়ে আসবে। তার আগে আপনারা বলে রাখি ডিএল আবেদন করতে গেলে কিন্তু আপনাদের যে গুগল ক্রোম সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যার কিন্তু ইউজ করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো সফটওয়্যার ইউজ করলে কিন্তু আপনাদের সেটি ফুলফিল হবে না অ্যাপ্লিকেশানটি। তো এখান থেকে আপনাদের যে স্টেট আছে স্টেটটি আপনারা চুজ করে নেবেন, আমার ওয়েস্ট বেঙ্গল আমি চুজ করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আপনারা সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, প্রথম অপশনে কিন্তু আপনারা এখানে গিয়েছিলেন, তো এখন কিন্তু আপনাদের যেতে হবে এই ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ এই অপশনটিতে আপনাদের যেতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে পেজটি রিলোড হবে। তো এখানে কিন্তু একাধিক টিক চিহ্ন দেওয়ার কিন্তু অপশন দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা কিন্তু এই যে টিক চিহ্নগুলো আছে এই টিক চিহ্নগুলো কোনো কিছু না রেখে যেমন আছে তেমনভাবে রেখে আপনারা কিন্তু লার্নার লাইসেন্সের যে নম্বরটি আপনাদের ইস্যু হয়েছে সেই নাম্বারটি এখানে যেমনভাবে ইস্যু হয়েছে তেমনভাবে দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। লার্নার লাইসেন্স কিন্তু এমনভাবে ইস্যু হয় WB, যদি বসিরহাট ভিকেলসে হয় 21, তারপরে একটা হাইফেন দেবেন, দিয়ে অবলিক দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেই অবলিক দেবেন। এখন অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই দেবেন। দেওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে যে আগের বেসিক ডিটেলসগুলো ছিল সেই ডিটেলসগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অর্গান ডোনেটের জন্য নো করেছিল যে নোই থাকবে, এটা কোনো কিছু করবেন না। এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এই টিক চিহ্নটি কিন্তু আমরা টিক করতে হবে। তাহলে কী হবে, আপনাদের টিক চিহ্নটা টিক করলে আপনাদের এই দুই জায়গায় অর্থাৎ এখানে মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এটাও আসবে এবং এখানেও কিন্তু আসবে মোটর সাইকেল উইথ গ্রাথ নট ট্রান্সপোর্ট এটাও আসবে। দুটোই কিন্তু আসা লাগবে তবেই কিন্তু আপনাদের সেটা ঠিক হবে, যদি একটাই আসে তাহলে কিন্তু ঠিক হবে না। তো আসার পরে আপনারা এখানে যে এই অপশনটিতে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি পপ আপ শো হবে যে আপনি সত্যি কি সাবমিট করতে চান, যদি হয় তা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সাবমিট করবেন। তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর আপনাদের অ্যাড্রেসটা দেখে নেওয়ার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কংগ্রাচুলেশনস বলে একটা পপ আপ মেসেজ আসবে, আপনারা সেটা কিন্তু দেখে নেবেন, দেখে ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনাদের অ্যাপ্লিকেশান স্লিপ সমস্ত কিছু দেখাবে। তো আপনার আমি শুধু সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু হাইড করে রেখেছি। এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নেক্সট একটি অপশান দেখতে পাবেন, নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা কী করবেন, নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু নতুন অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়েছিল। তো এখানে নতুন অ্যাপ্লিকেশান নাম্বার তার নিচে ডেট অফ বার্থ থাকবে, সমস্ত কিছু এখানে কিন্তু লেখা থাকবে। অ্যাপ্লিকেশানের যে আগের লার্নার লাইসেন্সের যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে এই যে স্টেপ কটা আছে এই স্টেপ কটা কিন্তু আপনাদের পার করতে হবে। প্রথম স্টেপ কিন্তু আমি পার করেছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কমপ্লিট, তারপরে আপলোড ডকুমেন্ট, তারপরে ফি পেমেন্ট, তারপরে স্লট ডিএল স্লট বুকিং। তো একা একা কিন্তু আপনাদের করতে হবে সমস্তটাই। তারপরে আপনারা কী করবেন, প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক
করার পরপরই আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে এবং ডেট দেখাবে, তার নিচে কিন্তু একটা সিকিউরিটি থাকবে, সিকিউরিটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বাদবাকিগুলো দেখানো হবে। দেখানো হওয়ার পর বাপের নাম, নিজের নাম, তারপরে ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু দেখাবে। তো এখানে ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পরপরই আপনাদের সামনে কিন্তু এরকম জায়গায়, আমি দেখিয়ে দিই, এরকম জায়গায় কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস বলে একটি লেখা থাকবে। তো সেখানে কিন্তু তার নিচে কিন্তু সিলেক্টেড সাপোর্টিং ডকুমেন্ট, তো ওখান থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিন্তু দুটো অপশান দেখাবে, একটা অ্যাড্রেস প্রুফ আর একটা লার্নার লাইসেন্স। তো প্রথমে কিন্তু আপনারা অ্যাড্রেস প্রুফটা সিলেক্ট করে আপনাদের যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি কিন্তু দুই পিট বোথ সাইড 500 কপির মধ্যে করে নিয়ে আপনারা আপলোড ব্রাউজারে গিয়ে সেখানে সিলেক্ট করে নিয়ে আপনারা আপলোড করে দেবেন। তারপরে কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আধার অ্যাড্রেস প্রুফ প্রেজেন্ট আধার কার্ড উইথ ডেট অফ বার্থ সেভ টিক চিহ্ন লেখা আছে। তো এটা কিন্তু আপনাদের উঠে আসবে, আবারও কিন্তু আপনাদের সেই একই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। সেখানে কিন্তু আবারও লেখা দেখাবে যে সাপোর্টিং ডকুমেন্ট এরকম জায়গায়, তো তার নিচে কিন্তু সিলেক্টেড সাপোর্টিং ডকুমেন্ট। তো সেখানে কিন্তু শুধুমাত্র লার্নার লাইসেন্সটাই অপশনাল থাকবে, আর কোনো অপশান থাকবে না। তো লার্নার লাইসেন্স ক্লিক করে আপনাদের যে লার্নারটি ইস্যু হয়েছিল আপনারা প্রিন্ট করেছিলেন, সেই লার্নারটা কিন্তু আপনারা সুন্দরভাবে স্ক্যান করে বা মোবাইল থেকে করলে ছবি তুলে, ক্লিয়ার ছবি তুলে কিন্তু 500 কপির মধ্যে আপনারা করে আপনারা কিন্তু অ্যাটাচ করে দেবেন। অ্যাটাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আবারও চলে আসবে যে লার্নার লাইসেন্স, লার্নার লাইসেন্স এখানে কিন্তু সেভ টিক চিহ্ন উঠে গেছে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনাদের যে সেকেন্ড আপলোড ডকুমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের চলে এসেছে ফি পেমেন্টে। তো ফি পেমেন্টের জন্য আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করাবে, সমস্ত কিছু নাম দেখে নেবেন। আপনারা দেখে নেওয়ার পর এখানে কিন্তু দেখবেন যে গিয়ার উইথ কিংবা নন গিয়ার যে কোনো কিন্তু দেখে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদের গিয়ার হতে হবে, উইথ গিয়ার, নন উইদাউট গিয়ার হলে কিন্তু হবে না। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখছেন 540 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। তো আপনারা গ্রিপসের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো আপনাদের যে এই সিকিউরিটি কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন, দিয়ে আপনারা কিন্তু পেমেন্ট পে নাও, ওই পে নাওতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে চলে আসবে। তারপরে নিচের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনাদের সেই 540 টাকা দেখাবে, এই যে এগ্রি বলে একটি চিহ্ন আছে, আই এগ্রি, এখানে আপনারা ক্লিক করে প্রসেস ফর পেমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রিপসের পোর্টাল আছে সেই পোর্টালে আপনারা রিডাইরেক্ট করবে। ডাইরেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 540 টাকা, এখানে এই যে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে পেমেন্ট মোড, পেমেন্ট মোডে আপনারা কিন্তু এই যেরকম আছে SBI, ইপে, এখানে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট যে অপশানটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে, সাকসেসফুল বলে ট্রানজ্যাকশন সাকসেসফুল গ্রিপ পেমেন্ট আইডি, এরকম একটি শো করবে আপনাদের। তো এখান থেকে আপনারা ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আবারও সে 540 টাকা দেখাবে। তারপরে পে নাওতে আপনারা ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পর ওখানে একাধিক অপশান দেওয়া হবে, আপনারা যে অপশান মনে করবেন সেই অপশানে আপনারা পেমেন্ট করতে পারেন। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সমস্ত UPI সমস্ত কিছুতে আপনারা পেমেন্ট করতে পারেন। যেরকমভাবে আপনারা পারেন সেরকমভাবে পেমেন্টটা দেবেন। আমি যেহেতু 540 টাকার একটি স্ক্যানার আমি অন জেনারেট করেছিলাম, জেনারেট করে 540 টাকা আপনি কিন্তু পেমেন্ট করে দিয়েছি। পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কোনো পেজ কেটে দেবেন না, ওইভাবে রেখে দেবেন। তারপরে রিডাইরেক্ট করবে আপনাদের এই পেজে, আবারও সেই ড্রাইভিং লাইসেন্সের পেজে আপনাদের রিডাইরেক্ট করবে। তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখানো হবে, তারপরে রেফারেন্স নাম্বার দেখানো হবে, 540 টাকা সাকসেসফুল হয়ে গেছে। তারপরে ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপ্ট, এই যে ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপ্ট এটাতে অবশ্যই কিন্তু আপনারা ক্লিক করে সেটা প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট নিয়ে নেওয়ার পরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের আবারও সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, নাম দেখাবে। তারপরে এই জায়গাটাই কিন্তু আপনাদের টিক করতে হবে, এটা কিন্তু টিক করা থাকবে না, আপনাদের কিন্তু এই জায়গাটাই টিক করতে হবে। টিক করার পর এখানে যে সিকিউরিটি কোডটি আছে সিকিউরিটি কোডটা কিন্তু এখানে বসিয়ে আপনারা প্রিন্ট রিসিপ্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে প্রিন্টটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে যে নেক্সট অপশানটি আছে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখানো হবে, ডেট অফ বার্থ দেখানো হবে। তারপরে এখানে কি বলা হয়েছে, এখানে যে সিকিউরিটি কোডটি আছে সিকিউরিটি কোডটি এখানে দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন।
তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখতে পাবেন, নাম দেখতে পাবেন, বাবার নাম দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন, কত বয়স, ছেলে না মেয়ে, কোন আত্মীয়র আন্ডারে আপনারা আছেন সমস্ত কিছু দেখতে পাবেন। তারপরে এখানে কিন্তু আপনারা এই যে মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে প্রসিড টু বুক এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবে, সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আমি বলে দিই স্লটটা কোনটা কী আছে। এই যে গ্রিন চিহ্ন আছে এটা স্লট অ্যাভেলেবেল, রেড চিহ্ন নো স্লট অ্যাভেলেবেল, আর এই সবুজ আপনাদের আকাশী চিহ্নটা এটাই হচ্ছে আপনাদের হলিডে মানে ছুটির দিন আছে। তো আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে স্লট আছে সেই স্লটে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমার আজকের ডেটে স্লটটা অ্যাভেলেবেল আছে বলে আমি কালকে অ্যাপ্লিকেশানটি করেছিলাম, আজকের ডেটটা আমি নিয়েছিলাম, 24 তারিখের ডেটটা কিন্তু আমি নিয়েছি। তো এই 24 আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল স্লট 24 এখানে লেখাই আছে। তো অ্যাভেলেবেল 24 তারিখের স্লট আছে 7টা, তো সেই 7 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বুক স্লট যেটা আছে সেই বুক স্লটে কিন্তু আমি ক্লিক করে দিচ্ছি। বুক স্লটে ক্লিক করার পর আমাদের আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন আর ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই দুটোতে কিন্তু ওটিপি যাবে। তো আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসটা টিক করবেন, টিক করে কিন্তু আপনারা সেন্ড রিসেন্ড করবেন, করলে আপনারা কিন্তু একটি 6টি সংখ্যার ওটিপি যাবে মোবাইলে কিংবা আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে, সেটি বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, নাম টাম সমস্ত কিছু দেখানো হবে। তো এখানে আপনাদের যে স্লটটি সেই স্লটটি কনফার্ম করার জন্য কনফার্ম টু স্লট বুকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, তো এখানে সম্পূর্ণভাবে স্লটটা বুক হলো, সাকসেসফুল বুক হলো সাকসেসফুলি। তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনারা নাম দেখতে পাবেন, বাবার নাম দেখতে পাবেন, এখানে মোটরসাইকেল উইথ গিয়ার, এখানে কবে স্লট 24 তারিখের স্লট, এখানে 9টা থেকে 12টা থেকে 4টে পর্যন্ত। তো এখান থেকে এই যে প্রিন্ট অপশানটা আছে, প্রিন্ট অপশানে অবশ্যই কিন্তু প্রিন্ট করে এটি প্রিন্ট আপনারা নিয়ে নেবেন। এটি কিন্তু আপনাদের অতি গুরুত্বপূর্ণ একটি প্রিন্ট, কারণ এটি কিন্তু আপনাদের ওখানে দেখানো হবে যে আপনি স্লটটা বুক করেছেন। তো এরকমভাবে আপনারা কিন্তু সমস্ত ডিএলের যে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি যেমন দেখালাম তেমনটা কিন্তু আপনারা করে নেবেন। নেওয়ার পরে আপনারা আবারও কিন্তু সেই মেন পেজে চলে যাবেন, অর্থাৎ এই পেজে আবারও চলে আসবেন। চলে আসার পর অ্যাপ্লিকেশান নাম্বার যেটি নতুন জেনারেট হয়েছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনি এখানে লিখবেন, এখানে ডেট অফ বার্থে লিখবেন। লেখার পরে এই যে সিকিউরিটি কোডটি আছে সিকিউরিটি কোডটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করে কিন্তু আপনারা যে অ্যাপ্লিকেশন যে ফর্মটি আপনাদের যে সেলফ ডিফেন্সের যে তো আপনার কাগজটি, আপনাদের যে স্লট বুকিংয়ের কাগজটি, আপনাদের যে পেমেন্ট রিসিভের কাগজটি, সমস্ত কিছু কিন্তু আপনারা প্রিন্ট আউট নিয়ে নেবেন, সেটি কিন্তু আর্টিওতে লাগবে। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ সবাই কিন্তু ডিএল আর লার্নার লাইসেন্স দুটো একসাথে ভিডিও দেয়, কিন্তু আমি কিন্তু সেপারেট ভিডিও দিলাম। তো আপনারা কিন্তু যদি ডিএলের লার্নার লাইসেন্সের ভিডিওটি দেখতে চান, আমার কিন্তু ইউটিউবের চ্যানেলের কিন্তু ড্যাশবোর্ডে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এরকমভাবে কিন্তু আপনারা ডিএলটা অ্যাপ্লাই করবেন। ভিডিওটি কিন্তু একটু বড় হলো, কারণ আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখালাম, পেমেন্ট দেখালাম, সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হলো। ভিডিওটা কিন্তু অতি অবশ্যই আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর আপনাদের যে সংক্রান্ত ভিডিওর প্রয়োজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন।